অভিনয় তো মন জয় করেছিলেন, এবার প্রকাশ্যে গান গেয়ে অনুগামীদের মন কাড়লেন সাংসদ নুসরাত জাহান। আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যায় গান গেয়ে বসিরহাটে মঞ্চ মাতিয়েছিলেন অভিনেত্রী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ধানকুড়িয়ার একটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে যান অভিনেত্রী। সেই সময় এক অনুগামী হঠাৎই তাকে গান গাইবার অনুরোধ জানান। সেই অনুরোধ ফিরিয়ে দেননি তিনি। গান গাইবার সময় সকল দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়েন, হাততালির আওয়াজে মুখর হয়ে ওঠে মঞ্চের আশপাশ। এলাকার নবীন থেকে প্রবীণ বাসিন্দারা এই মুহূর্তটি খুব উপভোগ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা ডিরেক্টর এটিএম আবদুল্লাহ রনি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। খোলা মঞ্চের এই অনুষ্ঠানটি প্রায় প্রত্যেকেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে উপভোগ করেন। তিনি বলেছেন, তিনি গায়িকা নন, তাও তিনি শুধু দর্শকের কথা রাখতে এই গান গাইছেন। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু